এ বাড়িতে এখনো তোমাদের সাথে আমার আলাপ হয়নি। আমি এ বাড়িতে কিছুদিনের অতিথি, তোমাদের যত সুখ দুঃখের কথা সব আমাকে বলবে, আমার সাথে ভাগাভাগি করে নেবে। কি বলবে তো? আমার ভাইয়া, বলুন বলুন পরমজিৎ ম্যাডাম। আপ ফিল্যান্স কে সাথে বাতে করে? হ্যাঁ হ্যাঁ, কেন, কাছেদেরও তো প্রাণ আছে, ওরা মানুষের মনের কথা সব বুঝতে পারে, তাহলে ওদের সাথে কথা বলতে অসুবিধা কোথায়? অসুবিধা কোথায়? হ্যাঁ, লেকিন ऐसा তো পেলি বার শুনলাম। আচ্ছা, ইনমেন তো হাইন নহীঁ হ্যায়, ফায়ার হেড ভি নহীঁ হ্যায়, তো আপ কেসে বাতা পায়েঙ্গে কি ইনমেন ফুল কব খিলেঙ্গে? হ্যাঁ, খিলেঙ্গে খিলেঙ্গে খিলেঙ্গে, ফুল ফুটবে ফুল ফুটবে, বসন্তে বসন্তে। এবার আপনি আমার কাছে কি জানতে চান বলুন, আমি সব আপনাকে বলবো, তবে একান্তে একান্তে। হ্যাঁ হ্যাঁ, একান্তে আপনাকে বলবো, লেকিন কি আছে না, আমি আজ শাম কো পার্লার মে যাবো। হ্যাঁ, রাস্তে মে আগর আপ মুঝসে মিলেঙ্গে তব বেটার হবে, হ্যাঁ, ক্যোঁকি ঘর মে কিসি কো পতা চলে যাবে তব, ইসিলিয়ে রাস্তে মে কহি। হ্যালো ভাই, ভাই ভাই অবশ্যই অবশ্যই যাবো, নিশ্চয়ই যাবো। তবে ম্যাডাম, আপনাকে না আমার একটা অনুরোধ আছে, মানে আপনি না এই হ্যালো ভাই করার আগেই বাই বাইটা করবেন না, কেমন? আরে ও তো আমি ইউই করি। আচ্ছা, হ্যালো ভাই বাই বাই। কিছুক্ষণ আগেই বেরোলাম, ঘন্টা খানেকের মধ্যে পৌঁছে যাব। ঠিক আছে ঠিক আছে। অনুদিকে আজ কত খুশি দেখালো, আমি আজ খুব খুশি, বাড়ি গিয়ে সবার সাথে আবার দেখা হবে, কত গল্প হবে, দিদুন অনুদি দিদি জামাই বাবু মামি হ্যালো হাই বাই বাই হরি কাকা। আর কৃষ্ণেন্দু, তারপর দিদুনের বন্ধু অসীমা দিদার ছেলে যোগেশ্বর কাকা, উনিও তো এসেছেন শুনলাম। সবাইকে গিয়ে তো আগে আমি এই ছবিটা দেখাবো, দেখুন কি সুন্দর না, নন্দিনী কাকিমা এটা আমাকে বাঁধিয়ে দিয়েছে, এটা তো আমাদের ঘরে টাঙিয়ে রাখবো। গাড়িটা থামিয়ে দিলেন কেন? Don't you forget that তোমার এই নাটকের পেছনের অ্যাকচুয়াল রিজনটা আমি জানি। তোমার কি মনে হয় আমি এই সব কিছু এত ইজিলি ভুলে যাবো? এখন প্লিজ আবার এটা বলো না যে তুমি বুঝতেই পারছো না যে আমি কোন টপিক নিয়ে কথা বলছি। আই থিঙ্ক তোমার বোধ হয় কিছু যাই আসে না, এর জন্য আমাকে একটা এক্সপ্লেনেশন পর্যন্ত দেওয়ার প্রয়োজন মনে করোনি তুমি। না,
তোমার কাছে বোধ হয় বলার মতন কিছুই নেই, এই জন্য তো চুপ করে আছো। বিকজ তুমি এই জিনিসটা খুব ভালো করে জেনে গেছো যে অ্যাকচুয়াল ভুলটা তোমার, আর নিজের ভুলগুলো চাপতে তো তুমি এক্সপার্ট। ইটস স্যাড, ইটস অ্যাকচুয়ালি স্যাড যে আমার ফ্যামিলি আর তোমার ফ্যামিলি তোমাকে এতটা ভালোবাসে, বিকজ ইউ ডোন্ট ডিজার্ভ ইট। ইউ নো হোয়াট, অ্যাকচুয়ালি ভালোই হয়েছে যে আজকে এই দিনটা দেখার জন্য তোমার বাবা মা বেঁচে নেই। অরণ্য বাবু, একদম না, আমার বাবা মাকে নিয়ে আপনি আর একটা কথাও বলবেন না। কেন, কি ভুল বলছি আমি? তুমি তো সবসময় বলো না যে তোমার বাবা মা তারা হয়ে গেছে, কি করে ফেস করো ওদের, ওদের সাথে চোখ মেলাতে লজ্জা করে না? আমার বাবা মাকে নিয়ে আপনি আর একটাও কথা বলবেন না। অনুদি আমাদের জন্য অপেক্ষা করছে, আমাদের এবার বাড়ি ফেরা উচিত। No way, Paki. যতক্ষণ না আমি নিজের প্রশ্নের উত্তরগুলো পাচ্ছি ততক্ষণ আমরা এখান থেকে কোথাও যাব না। Didn't you hear me? আমরা এখান থেকে ততক্ষণ যাব না যতক্ষণ না আমি এটা জানতে পাচ্ছি যে এত ভালো ফ্যামিলি থেকে বিলং করার পরেও তুমি এতটা নিচে কি করে নামতে পারলে, আমি আর আমার ফ্যামিলির সাথে এত বড় একটা ফ্রড কি করে করতে পারলে, আমাদের সবার বিশ্বাস কি করে ভাঙতে পারলে। বাকি আমি আমি অবাক হয়ে যাচ্ছি না যে সব কিছু জানা সত্ত্বেও তুমি এতটা নর্মালভাবে বিহেভ করছো। What do you think? I don't deserve an explanation? আচ্ছা, তো আপনি আমার কাছ থেকে কৈফিয়ত চাইছেন, জানতে চাইছেন যে এত কিছুর পরও আমি এত স্বাভাবিকভাবে ব্যবহার কেন করছি, কেন কিছুই ঘটেনি, তাই তো? আপনার সাহস হলো কি করে আমাকে এই প্রশ্নটা করার? আপনি জানতে চান তো আমি চুপ করে আছি কেন, আপনাকে কোনো সাফাই দেওয়ার প্রয়োজন কেন মনে করছি না? তাহলে শুনুন মিস্টার অরণ্য সিংহ রায়, আপনি যদি আমার সম্পর্কে এতটা খারাপ ধারণা নিজের মনে রাখতে পারেন, তাহলে আমিও মনে করি আপনি আমার থেকে কোনো উত্তর পাওয়ার যোগ্যই নন। আপনি আমাকে যাই প্রশ্ন করুন, আমি আপনাকে কোনো উত্তর দেব না। আপনার প্রতিটা প্রশ্নে আমি এইভাবে চুপ করেই থাকব। যদি আপনি ভাবেন যে কৃষ্ণেন্দু বাবুর সাথে আমার কোনো সম্পর্ক আছে, তাহলে এই ভাবনার জন্য আপনাকে অভিনন্দন, কিন্তু এর কোনো উত্তর আমি দেব না। আপনি আমার থেকে শুধু চুপ করে থাকাটাই পাবেন। সেদিন কেন আপনি আমাকে প্রশ্নটা করলেন না? সেদিন কেন জানতে চাইলেন না যেদিনকে আমাকে জোর করে বিয়ে করতে বাধ্য করেছিলেন, বলুন কেন? এমন বানিয়ে দিয়েছিলেন যে আর কোনো উপায় না দেখে
আমার পুরো পরিবার বাধ্য হয়েছিল ওনার সাথে আবার বিয়ে ঠিক করতে।